দেখা হলো, আমরা একসঙ্গে হলাম, দেখা হলো, ক্যামেরা অন হয়ে গেছে। সাডেনলি মানে একটা মানুষ কতটা বাচ্চাদের মতো হয়, সাডেনলি ক্যামেরা অন হয়ে গেছে মানে রেকর্ড হবে, অনুষ্ঠান রেকর্ড হবে। ও বলা শুরু করলো দুঃখের কথা, মানে ওর ব্যক্তিগত দুঃখের কথা। আচ্ছা, আমি ওকে বলছি তুমি থামো, ক্যামেরা চলছে। আয়ুব বাচ্চু, বাচ্চুভার সাথে আপনার দীর্ঘদিনের একটা দারুণ সম্পর্ক, একসাথে কাজ করা মানুষটি নেই, কিছু যা কিছু বলেন, আমি আমি একটু শুনতে চাই আপনাদের সম্পর্ক এভাবে নিবিড় হলো কেন, কিভাবে? এবং মানুষের এক হচ্ছে কি যে সম্পর্কটা তৈরি হয়েছে পারস্পরিক নির্ভরতার কারণে, মানে নট দ্যাট যে শুধু প্রফেশনাল কারণে, আচ্ছা বাচ্চু শুরু করে আমি বিজ্ঞাপন বানাই, আমি পয়সা দিই, জিঙ্গেল বানাই, ঠিক এইভাবে কিন্তু না। এক ধরনের সম্পর্কটা আসলে তৈরি হয় হচ্ছে কি যে আচ্ছা একটা কাজের সূত্রে উভয় এক জায়গায় হয়েছে এবং পরস্পরের উপর নির্ভর করি। আর বাচ্চু তো এমনি ছেলে মানুষ ধরনের ছিল, এক ধরনের সরলতা ছিল, শিল্পীদের মধ্যে সেই বিষয়টা তো থাকেই। আর কোথাও কোথাও মানুষ একটু সমর্পণ করতে চায়, এবং আমার মনে হতো বহুকাল ধরে তোকে চিনি একেবারে যখন অখ্যাত আয়ুব বাচ্চু থেকে খ্যাতিমান হন, পুরো জার্নিটা জানি, এবং আমাদের মানে যে ক্ষেত্রে আমরা কাজ করতাম অনেক সাফল্য ছিল, এই অর্থে সাফল্য ছিল যে ও সুর করেছে এবং মানুষ পছন্দ করেছে, এরকম একটা দুটো অসংখ্য ছিল, অসংখ্য ছিল। তো সেই কারণে একটা ঘনিষ্ঠতর বিষয় ছিল যে এক হচ্ছে তার ব্যক্তিগত বোধ, তার গুণপনা, এবং ব্রাদার ডাকতো এবং এক ধরনের রেসপেক্টও ছিল। আমার সবচেয়ে খারাপ লাগে হচ্ছে এই যে আমরা সর্বশেষ মিট করেছিলাম মৃত্যুর কিছুদিন আগে, আমাকে বাংলা ভিশন থেকে ফোন করে বলেছিল যে বাচ্চু ভাইকে একটা অনুষ্ঠানে ডাকতে চাওয়া হচ্ছে, উনি বলেছেন যে আমি যদি থাকি তাহলে সে আসবে। তো তার আগে আমি বহুদিন দেখা হয় না তার সঙ্গে, বহুকাল দেখা হয় না। তো দেখা হলো, আমরা একসঙ্গে হলাম, দেখা হলো, ক্যামেরা অন হয়ে গেছে। সাডেনলি মানে একটা মানুষ কতটা বাচ্চাদের মতো হয়, সাডেনলি ক্যামেরা অন হয়ে গেছে মানে রেকর্ড হবে, অনুষ্ঠান রেকর্ড হবে। ও বলা শুরু করলো দুঃখের কথা, মানে ওর ব্যক্তিগত দুঃখের কথা। আচ্ছা, আমি ওকে বলছি তুমি থামো, ক্যামেরা চলছে, আমরা পরে কথা বলি। তো আবার একই সঙ্গে নিদারুণ বিষয়টা হচ্ছে এই যে ওরকম ঘটনার পরে তো আমার উচিত ছিল যে তুমি কি বলতে চেয়েছিলে এই এই যোগাযোগটা করা, মানে কিছু বলতে তো চেয়েছিল, কিছু তো বলেছিল, তাহলে ওটা শুনতে চাওয়ার তোমার দরকার ছিল। কিন্তু আমরা আসলে কি কেউ কখনো ভাবি যে এই শোনাটা খুব জরুরি? আমরা মনে করি আচ্ছা ঠিক আছে, পাগল ওর মনে হয়েছে, ঠিক আছে দেখা যাক। কিন্তু তার কয়েকদিন বাদেই তো শুনতে হলো নির্মম কথাটা। একদমই একই ভাবে কি ফরিদি ভাইকে নিয়ে আপনার একটা এই পীড়নটা আছে কিনা, সে শেষ দিকে একটু একাকিত্ব, এবং হুমায়ুন ফরিদি তো একটা আলাদা অধ্যায়, আপনি হুমায়ুন ফরিদি আফজাল হোসেন এটাকে নিয়ে আসলে একটা সিনেমাই হতে পারে। তো ছোট করে যদি শুনি একেবারে শেষ বেলায়, না ওর এটা বলে থাকে তারেক যে ওর ব্যক্তিগত দুঃখ, ব্যক্তিগত সম্পর্ক ইত্যাদি বিষয়ে হয়তো মানুষের ধারণা আছে যে ও এই কারণে ফ্রাস্ট্রেটেড ছিল, এই কারণে। আসলে বিষয়টা তা না, মনে প্রাণে শিল্পী ছিল, মনে প্রাণে শিল্পী ছিল, সেটা তার উদাহরণ হচ্ছে এই যে অভিনয় ছাড়া সে কোনো কিছু করতে চায়নি। কিন্তু তার মাপের অভিনেতা যে সময়টা জন্মগ্রহণ করলো এবং যে কাজের সুযোগ ছাড়াই তাকে বিদায় নিতে হলো, একটা দীর্ঘ সময় বেঁচে থাকতে হলো যে কাজের তেমন সুযোগ নেই, যে কাজগুলো করতে হচ্ছিল এটা তো আসলে কোনো শিল্পীকে অনুপ্রাণিত করে না, পীড়িত করে, দুঃখিত করে, বেদনার্থ করে। তো এটা তো বিরাট হতাশার ব্যাপার, তো সেটা আমরা তো আসলে খুব ভালো করে খেয়াল করি না। আমরা এই পর্যন্ত বলতে পছন্দ করি যে খুব বড় মাপের শিল্পী ছিল, তো ছিল তো কি হয়েছে, মানে আজকে বেঁচে থাকলে কি করতে হতো তাকে, যারা বেঁচে আছেন কি করতে হয় তাদের? তো আমরা স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল, ক্ষেত্রটাকে তো এরকম জায়গায় নিতে পারলাম না যেখানে বড় শিল্পীদের কাজের সুযোগ থাকে, সুযোগ আছে, কিন্তু প্রত্যেকের বেলায় আফসোসটা করি, কেউ চলে গেলে বলি যে হ্যাঁ চলে গেল, চলে গেল।
মানে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মৃত্যুর পর, আমরা বেঁচে থাকাটাকে গুরুত্ব দিলাম না। সত্যি আপনি একটা দারুণ লেখাও লিখেছেন মনে হয় প্রথম মৃত্যুবার্ষিকীতে, প্রথম আলোতে। ছোট্ট করে যদি বলি যে ফরিদ ভাইয়ের বিভিন্ন প্রসঙ্গে এসছে, আপনি তাকে হাত ধরে অভিনয় নিয়ে এসছেন, কিন্তু আপনার ওই সময়কার ভাবনাটা যদি ছোট করে বলতেন ফরিদ ভাইকে প্রথম। না না, আমি হাত ধরে নিয়ে এসেছি অভিনয় কথাটা ঠিক না। ও তো প্রতিভাবান অ্যাক্টর, ও ঢাকা থিয়েটার এলো, জয়েন করলো, এবং কেন জানি আবার ওই সেলিম আলদিনের মতোই ওর সঙ্গে আমার কেন জানি একটা বন্ধুত্ব হয়ে গেল। এবং কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব তৈরি করবার জন্য যে বিশেষ যোগ্যতাগুলো লাগে আমার কিন্তু তার কিচ্ছু নেই, আমি না আমি সত্যি কথা বলছি, সেটা হচ্ছে সম্পর্কটা তৈরি করবার জন্য নিজের ভূমিকা থাকতে হয়, তো একটা মানুষের সঙ্গে যোগাযোগ করতে হয়, কথা বলতে হয়, যাওয়া আসা করতে হয়। আমার প্রত্যেকটা বন্ধু বান্ধব জানে যে ওগুলোর কোনোটাই আমার নেই, মানে কেউ যদি আমার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রেখে থাকে সেটা তাদের যোগ্যতা টিকিয়ে রেখেছে। তো ফরিদের সঙ্গেও তাই ছিল, সেরকমই ছিল। কিন্তু হ্যাঁ, একটা জায়গায় মিল ছিল, সেটা হলো যে কেন জানি আমি কোনো কারণ বুঝি না, অবশ্যই কোনো কারণ বুঝি না। যেমন সেলিম আলদিনও আমাকে বিশেষ ভালোবাসবার কোনো কারণ ছিল না, ফরিদেরও থাকার কথা না, এবং নানাবিধ কারণ বরং মানুষ আবিষ্কার করতে পারে যে যেসব চিন্তাভাবনা করে যে এই লোকটির সঙ্গে আসলে সম্পর্ক তো ভালো হওয়া উচিত না, ও যা জীবনযাপন আমার জীবনযাপন একেবারে উত্তর মেরু আর দক্ষিণ মেরু। কিন্তু অবশ্যই আমি ওকে আলাদা সম্মান করতাম, এবং ওর যেসব স্মৃতি মানে আমার মনে পড়ে, ও আমার সঙ্গে ওর যে আচরণ টাচরণ গুলো, এগুলো আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হয় যে এতটা সময় ও কেন করতো আমার সামনে। শেষের দিকে সিগারেট খেত না, মানে এটা অনেক বড় ব্যাপার না যে বন্ধু সিগারেট খায় না সামনে, ধোঁয়া এরকম করে মানে সামনে থেকে দাঁড়ায়, এরকম তো এগুলো একটা বিশাল ব্যাপার। এবং একটা সর্বশেষ যে কথাটা আমি একদম ভুলতে পারি না, আমার আসলে হতে পারে ইন্টারনেট নির্ভর যেহেতু, ফরিদ ভাই প্রসঙ্গে ছিলাম, আপনি শেষটা টানছিলেন যে হাসপাতালের গল্পটাই ছিলেন আপনি। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে আমি হাসপাতালে গিয়েছিলাম, হাসপাতালে ভর্তি হয়েছে জেনেছি, কিন্তু একটু রাগ করে গিয়েছিলাম দুদিন পরে। তো আমরা আমি ও দুজনে গেছি, যাওয়ার পরে ও দেখলাম যেভাবে আমার সঙ্গে কথা বলে ওভাবে বলেনি, ও দীর্ঘক্ষণের ভাবে কথা বলেনি। এবং একটা সময় ওই নার্স এসেছিল একটা ইঞ্জেকশন দিতে, তো ও বললো যে ও সব যাদের ভঙ্গিতে মেয়ে নার্সকে বলছে যে ইঞ্জেকশন দিলে কি ব্যথা লাগবে, তো নার্স বলছে না ব্যথা লাগবে, তোদের কিছু ব্যথা যদি লাগে তাহলে কিন্তু চুমা দিয়ে দেবো বলে ওই এতক্ষণে সেটা নর্মাল হলো। তারপরে হঠাৎ করে আমার বউর দিকে তাকিয়ে বললো, আমার বউর সঙ্গে ওর আলাদা একটা সম্পর্ক ছিল, তো তাকে বললো ভাবি কে কেন এনেছি, তো তার মানে হলো ও যেভাবে কথা বলতে চায় সেটা আবার ও থাকলে ওভাবে বলে না কথা, মোটামুটি লম্বা সময় কাটো। যেটি বলার জন্য আসলে আনলাম সেটি হচ্ছে আসবার সময় ও আমাকে বলছে কি তোর কাছে নেল কাটার আছে। আচ্ছা, আমি সেটা একটা সব শুধু রসিকতাই ভেবেছি যে নেল কাটারের কথা হাসপাতাল থেকে বেরিয়ে আসছে। তো আমি বললাম কেন কি দিস, তো আমি চলে আসলাম তার তো দুদিন বাদেই। এবং তখন আমি মনে করলাম নেল কাটার মানে তো আসলে নেল কাটার না, নেল কাটার হচ্ছে এটা উপলক্ষ যে আবার যেন দেখা হয়, নেল কাটার উপলক্ষে নেল কাটার আমি দিতে যাই দেখা দেওয়া যেন হয়। সত্যি মানে এটা একটা মানে এন্ডলেস একটা গদ্য আপনার এবং ফরিদ ভাইয়ের দুজন সম্পর্কে, আর বাকি আছে আমার, আমি শেষ টানতে ইচ্ছা করছে না, টানতে হচ্ছে। ফরিদুরের সাগর, আপনার নিবিড় বন্ধুত্ব, কাজের সম্পর্ক, একসাথে অনেকগুলো বছর সময়, এই সম্পর্কটা কিভাবে মূল্যায়ন করেন? আমি এক কথায় বলতে পারি যে মানে আলাদা একটা, ওর তো প্রচুর মানুষের সঙ্গেই সম্পর্ক, কিন্তু আলাদা একটা মনোযোগের সম্পর্ক আছে বলে আমি দাবি করি। কারণ হলো যে দাবির কারণ আছে কিছু, যেমন ধরা যাক আমি যখন কেউ না অভিনয় করার চেষ্টা করছি, এক দুই এবারে বুক কভার করি, তো তখন তো কেবল শুরু করেছি। তো রাবেয়া খাতুনের একটা বই বেরোবে ফেরারি সূর্য, তো
খুঁজতেবের সঙ্গে তো আসলে বাংলাদেশের সেরা শিল্পী সবার সঙ্গে খুব ভালো তো নিশ্চয়ই কায়েম যদি হোক বই পাঠ করে যত বড় শিল্পী হোক কেন যে উনি বলতে পারেন যে আমার বই কভার করে দেবে কিন্তু সাগর এবং আমার সেই সম্পর্কের শুরুর কালে সম্পর্কটা কি ধরনের এটা বোঝা যায় এই জন্য আমি ঘটনাটার কথা মেনশন করছি ও নিয়ে ওর বাবার সামনে আমাকে দাঁড় করালো তারপরে বলল আমার ফ্রেন্ড পাঠকলজে পড়ে ও আঁকতে পারে না খাবারটা মানে এক হচ্ছে বইটা হল ওর মার কথা হচ্ছে মায়ের ব্রত একজন বড় শিল্পীর প্রচ্ছদ দিয়ে আঁকলে অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ হবে আমি অখ্যাত একজন শিল্পী সে যদি তার মায়ের বইটা আঁকে এবং এর একটা অদ্ভুত পরিবার ছিল ওর বাবাও আর উনি বললেন ওকে ফাইন হ্যাঁ করো মানুষের সম্পর্কটা গুরুত্বপূর্ণ না মানুষের কাজের সঙ্গে সম্পর্কটা গুরুত্বপূর্ণ এখনো যদি আমি টেলিভিশন মিডিয়ায় যা কিছু করি সেটার কারণ আমি বিবেচনা করি সে কারণ আমার নিজের খুব একটা আগ্রহ নেই আমি কোথাও যাইও না আমি কিছু করতেও চাই না যা কিছু করি পেছনে ও আছে ও করায় ও তাগিদ থাকে জানে বলতে ও যদি ওইটুকু না করায় তাহলে আমি মানা করবো না কিছুই তো সেটা একটা অনেক সে কারণে অনেকগুলো কাজ হয়েছে শিল্প সত্তাটা আছে সেটা ওর কারণে এখন টিকে আছে।